এই লেকচারে আমি বলবো ইম্পর্টেন্স অফ হ্যাভিং ইউর ওন পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি যাই শিখেন না কেন বা যাই পারেন না কেন, আপনার নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা অত্যন্ত জরুরি বর্তমান সময়ে, যেন আপনার স্কিল গুলো আপনি বিভিন্ন ক্লায়েন্টদেরকে শো করতে পারেন। অনেকেই দেখা যায় শুধু মার্কেট প্লেস এর উপরে নির্ভরশীল থাকে এবং শুধুমাত্র মার্কেট প্লেসেই তাদের পোর্টফোলিও এবং ভিডিও গুলোর প্রেজেন্টেশন দেয়। বা আমি আপনাকে যেটা রিকমেন্ড করবো, আপনি অবশ্যই আপনার নিজের একটি ওয়েবসাইট সেট আপ করে ফেলবেন, যেখানে আপনার সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন বা পড়াশোনা করছেন, পাশাপাশি কোন জিনিসগুলো আপনি শিখছেন, কোন জিনিসটা আপনি ভালো পারেন, কিভাবে আপনি একটা কোম্পানিকে সহযোগিতা করতে পারেন। এবার হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, সেটা ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং, ক্লিপিং পার্ট, এই ধরনের অনেক প্রফেশনে কিন্তু আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা এখন কাজ করছে। তাই আপনি যাই শিখেন না কেন, যদি আপনি কোনো কিছু নাও পারেন কোনো সমস্যা নেই, আপনি তখন কাজ শিখছেন, কন্টেন্ট রাইটিং শিখছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা আপনার নিজের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করবেন অথবা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করে দিবেন, তো এই যে স্কিল গুলো আপনি ডেভেলপ করছেন, এই স্কিল গুলোকে আপনার ওয়েবসাইটে আপনি সুন্দর করে লিখে দিবেন। বেশিও লেখা যাবে না, কমও লেখা যাবে না, আপনি যতটুকু পারেন আপনি ততটুকুই লিখে দিবেন, যেন আপনি যাদের সাথে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে আপনার পোর্টফোলিওটা দেখাতে পারেন বা আপনি কি পারেন সেটা জানাতে পারেন। আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে পাঠিয়ে দিলেই আপনার ওয়েবসাইট ভিজিট করে তারা আপনার সম্পর্কে জেনে যেতে পারবো। বর্তমান সময়ে কেউ কারোর সাথে কাজ করতে চায় না যদি তার কাজের কোয়ালিটিটা না দেখে। আপনি স্বাভাবিকভাবে কাউকে দিয়ে যদি কোনো কাজ করাতে চান, আগে আপনি দেখবেন যে সেই মানুষটা কি কাজ পারে বা সে কি কাজ করেছে এর আগে, তারপরেই আপনি তাকে একটা কাজ দিবেন। ঠিক একইভাবে আপনি যখন বিভিন্ন মানুষের সাথে বিজনেস করতে যাবেন, তাদের প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে দিতে যাবেন, বা আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ক্লিপিং বা ইমেজ এডিটিং নিয়ে কাজ করছেন, আপনি সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি এসইও নিয়ে কাজ করছেন, আপনি ডিজাইন নিয়ে কাজ করছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তো এই যে কাজগুলো আপনি পারেন সেই জিনিসটা আপনার ওয়েবসাইট আপনি সুন্দর করে লিখে দিবেন, যেন আপনি যাদের সাথে বিজনেস করছেন বা কাজ করছেন তারা আপনার সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিন ধারণা পায়। এতে করে আপনার প্রতি তাদের একটা আস্থা তৈরি হবে, আর যখনই আস্থা তৈরি হবে তখনই বিজনেস অপরচুনিটি তৈরি হবে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকমেন্ড করছি আপনার নিজের একটি ওয়েবসাইট সেট আপ করে ফেলা। এই মুহূর্তে যদি আপনি একেবারে কিছুই না জেনে থাকেন, এটা আপনার ফার্স্ট কোর্স আপনি করছেন নতুন কিছু শেখার জন্য, অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম, আপনি কাজটি ভালোভাবে শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, যখন আপনার মনে হবে যে ইয়েস আই হ্যাভ এনাফ স্কিলস নাও, দেন আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন আপনার পোর্টফোলিও গুলো শো করার জন্য। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্সটি করার পর আপনি দারুণ দারুণ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন তত সুন্দর সুন্দর ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো ওই ওয়েবসাইট গুলো কি আপনি আপনার পোর্টফোলিও হিসেবে আপনার সাইটে ডিসপ্লে করতে পারেন যে এগুলো আপনি তৈরি করেছেন। এতে করে অন্যান্য যে নতুন কোম্পানিগুলো আছে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং তারা আপনাকে কাজ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। পাশাপাশি জবের ক্ষেত্রেও এটা আপনার যথেষ্ট কাজে লাগবে। আপনি যদি পূর্ণাঙ্গ একটি এক্সাম্পল দেখতে চান তাহলে আমার পার্সোনাল ওয়েবসাইট থেকেই দেখুন, fakhrulislam.com। আপনি যদি আমার এই পার্সোনাল ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখবেন এখানে আমার সম্পর্কে যাবতীয় সবকিছু লেখা আছে, আমি কি কি পারি, কোন বিষয়ে আমার নলেজ আছে, আমি কি কি সার্ভিস দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেই বিষয়গুলো আমি খুব সুন্দর করে আমার ওয়েবসাইটে আমি লিখে দিয়েছি। তো যারাই আমার সাথে বিজনেস করতে চায়, যারাই আমার কাছ থেকে কোনো হেল্প নিতে চায়, সার্ভিস নিতে চায়, আমি তাদেরকে আমার ওয়েবসাইটে লিংক দিয়ে পাঠিয়ে দিই এবং তারা সেখান থেকে দেখেই ধারণা পেয়ে যায়। এখানে আমার পোর্টফোলিও দেওয়া আছে, আমি কোন কোন বিষয়ে নলেজ আছে সেটা দেওয়া আছে, আমি কোন কোন বিষয়গুলো শিখতে পেরেছি বা শিখে ফেলছি সেই বিষয়গুলো দেওয়া আছে, এবং এগুলো আমি একদিনে শিখিনি, এগুলো শেখার জন্য আমার কয়েক বছর লেগে গেছে। তো আপনিও ধীরে ধীরে যতটুকু শিখে থাকবেন ততটুকুই আপনার ওয়েবসাইটে অ্যাড করতে থাকুন। এমন না যে আপনাকে দুনিয়ার সবকিছু শিখে তারপরে অ্যাড করতে হবে। আপনি আজকে দুইটা স্কিল ডেভেলপ করছেন, সেই দুইটা স্কিল সম্পর্কে আপনি বলুন। আবার যখন নতুন কোন স্কিল আপনি ডেভেলপ করবেন বা নতুন কিছু শিখবেন, এক্সপিরিয়েন্স পাবেন, তখন আপনি আবার সেটাকে আপনার ওয়েবসাইটে ইনক্লুড করুন। এভাবে ধীরে ধীরে আপনার ওয়েবসাইটকে রিচ ফুল করুন, আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করুন, নিজের ছবি ব্যবহার করুন, আপনার বায়োডাটা ব্যবহার করুন, আপনার সম্পর্কে অনেস্টলি আপনার সম্পর্কে বলুন যে আপনি কে, আপনি কি। নিজের একটি ওয়েবসাইট থাকা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ আপনি অনেক কিছুই জানেন কিন্তু আপনার কোনো অনলাইন প্রেজেন্স নাই। বর্তমান সময় এখন ইন্টারনেটে সব ব্যবসায়ী বলেন, কাস্টমার বলেন, ব্যবহারকারী বলেন, সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে। তো আপনি যদি কারোর সাথে বিজনেস করতে চান, জব করতে চান, তাহলে দেখা যাবে আপনাকে ইমেল করতে বলবে, আপনার সিভি বা আপনার কিছু কাজের স্যাম্পল পাঠাতে বলবে। তাই আপনার ওয়েবসাইটে আপনি যখন সবকিছু সুন্দরভাবে ডেসক্রাইব করে দিবেন, জাস্ট ওয়েবসাইটে লিঙ্কই পাঠিয়ে দিবেন, হয়ে গেল। তাদের প্রয়োজনে তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সেই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আপনাকে ফোন করতে পারবে। তাই ওয়েবসাইট থাকার গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি এই বর্তমান সময়ে। পরবর্তী লেকচারগুলোতে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয় এটা আমরা শুরু থেকে শেখা শুরু করব। বা সেটা শুরু করার পূর্বে আমি অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করলাম, যেন কাজটি শিখে ফেলার পর আপনি অনেকটাই এগিয়ে থাকেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারের দিকে চলে যাই, যেখানে আমি আপনাকে বলবো একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার হিসেবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত টাকা চার্জ করতে পারেন, এই বিষয়ে আমি আপনাকে একটা ধারণা দিব।